বিজল টাটা নিবেদিত টিভিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জাহান। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। শুরুতেই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, জনপ্রিয়তা যাচাইয়ের জন্য বিএনপিকে ভোটে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি প্রথমে ডক্টর মামুন আহমেদ আপনার কাছে যেতে চাই, যে আপনার কাছে জানতে চাই যে তফসিল ঘোষণা হয়ে গেছে, প্রস্তুতি নেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন, বিভিন্ন ধরনের প্রস্তুতি তারা ইতিমধ্যে নিয়ে ফেলেছে, এখন এই সুযোগ আছে কি না বিএনপির জন্য? কার জন্য বলছেন ডক্টর মামুন আহমেদ? কার জন্য সুযোগের কথা বলছেন? বিএনপির জন্য নির্বাচনে আসার জনপ্রিয়তা যাচাইয়ের জন্য বিএনপিকে যে ভোটে অংশ নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী, সেই সুযোগটা এখন বিএনপির জন্য আছে কি না? তার মানে কি সুযোগটা মানে বাধা ছিল বা বাধা আছে? দেখুন, নির্বাচন এমন একটা পরিবেশ, যখন আমরা নির্বাচনের কথা বলছি আমরা সবাই লক্ষ্য করছি আসলে নির্বাচনের পরিবেশটা কোন পর্যায়ে আছে। ঠিক আছে, একদিকে সরকার এবং সরকারি দল, তাদের মধ্যে এক ধরনের আমেজ, পরিবেশ, উৎসব মুখর অবস্থা। আরেকদিকে আপনি হচ্ছেন যে সমস্ত রাজনৈতিক দল মাঠের রাজনীতিতে সক্রিয় আছে এবং এই ধরনের একটা নির্বাচনের, যেটা ত্রুটিপূর্ণ নির্বাচনের আয়োজন অথবা ত্রুটিপূর্ণ অস্বচ্ছ একটা নির্বাচনী ব্যবস্থা, এর মধ্যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না, যতক্ষণ না পর্যন্ত একটা নিশ্চিত ব্যবস্থা হবে যেখানে একটা সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা আছে। সেরকম কোনো পরিবেশ তো তৈরি হয়নি, যেখানে সেই ধরনের কোনো পরিবেশ তৈরি হয়নি, যেখানে বিএনপি বলে আসছে যে আমরা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা যদি না হয় আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, আমরা শুধুমাত্র সেই নির্বাচনে অংশগ্রহণ করব যে নির্বাচনে মানুষ নির্দ্বিধায় ভোট দিতে পারবে এবং যেখানে ভোট দিবে তাদের ভোট প্রদানটা রেজাল্টে প্রপারলি রিফ্লেক্টেড হবে। এই হচ্ছে মূল বিষয়, তাই না? যেহেতু সেই বিষয়ে কোনো পরিবর্তন হয় নাই এবং বিএনপির পক্ষ থেকেও এই বিষয়ে কোনো আগ্রহ প্রকাশ করা হয় নাই, সুতরাং এখানে সুযোগ আছে কি নাই এই প্রসঙ্গটা আমার কাছে অবান্তরই মনে হয়। জি, ধন্যবাদ ডক্টর মামুন আহমেদ। একটা ব্যাপার জানতে চাই যে বিএনপিও কিন্তু আজকে কথা বলেছে যে তারা বলছে যে তফসিল পেছানোটা সরকারের একটা ফাঁদ, এই অভিযোগটা তারা করেছে। আবার তারা বলছে যে, আমি আপনাকে একটা কথা বলি, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচন কমিশনও বলেছে জি, হ্যাঁ, দুই পক্ষ থেকে বলা হচ্ছে তফসিল পেছানো হতে পারে এবং নির্বাচন কমিশন বলছে যদি নির্বাচন যদি বিএনপি নির্বাচন আসে তাহলে পেছানোর একটা সুযোগ আছে। মনে হচ্ছে এরকম বোঝা নির্বাচন বিএনপি, ওনারা যে আয়োজনটা করছেন এই আয়োজনে বিএনপি অংশগ্রহণ করতে চায়, ওনাদের কাছে তফসিল পেছানোর জন্য আবেদন করেছেন অথবা কোনোভাবে ইঙ্গিত করেছেন, তা তো নয়। তো ওনারা সব প্রণোদিত হয়ে এসব বক্তব্য কেন প্রদান করেন এটা সবাই বুঝে এদেশের মানুষ, ঠিক আছে? এবং সরকার এবং নির্বাচন কমিশন একত্রিত হয়ে যে ব্যবস্থাটা করছে 7ই জানুয়ারির জন্য, এটি কোনোভাবে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নয়। এটা যে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নয়, এটা দেশে বিদেশে কারো কাছে এটা এখন আর রাগঢাক কোনো কিছু নয়, এটা প্রকাশ্য সব কিছু। সুতরাং প্রকাশ্য একটা ব্যবস্থার মধ্যে এটাকে আপনি যে নিশ্চয়ই নির্বাচনী ব্যবস্থা বলবেন না, এটা নির্বাচনের নামে আর যা কিছু হোক না কেন এটা সুষ্ঠু নির্বাচন নিশ্চয় বলা যাবে না। এই ধরনের একটা ব্যবস্থায় নির্বাচন কমিশন বিভিন্ন ধরনের আচরণ করবে, সরকার যেমন আচরণ করে নির্বাচন কমিশন আচরণ করবে। আমি বলতে চাচ্ছি না যে প্রহসন অথবা প্রতারণার আয়োজন, এই কথাগুলো আমি বলতে চাচ্ছি না, আমি আমি মনে করি সেটা ফেয়ারও নয়, ন্যাশনাল মিডিয়াতে এই কথাগুলো বলা ঠিকও নয় না। তারপরও চারপাশে তো এই ধরনের গুঞ্জন, এই ধরনের কথা নিশ্চয়ই আছে। জি ডক্টর মামুন আহমেদ, অজয় দাশগুপ্ত আপনার কাছেও একই ব্যাপারে জানতে চাই। প্রধানমন্ত্রী জনপ্রিয়তা যাতের জন্য বিএনপিকে ভোটে আসার আহ্বান জানিয়েছেন, আর সেই সঙ্গে বিএনপি আজকে কথা বলেছে, নির্বাচন কমিশনেরটাও কথা বলেছেন, আপনার কাছে একটু শুনতে চাই। দেখুন, নির্বাচনে যখন মানে নানান দল থাকে বা ব্যক্তি থাকে, তার তো কতগুলো নিজস্ব দল অবস্থান, তার কতগুলো বক্তব্য থাকে, নিজের আপার হ্যান্ড নিজে জনগণের কাছে তুলে ধরা বা একটা ধরেন, এমনকি এই যে জাতীয় পার্টি, আপনি শুনেছেন যে তার মহাসচিব বলেছে যে
আমরা নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হলে আমরা জয়ী হব এবং আমরা 300 আসনেই প্রার্থী দেব। কিংবা ধরেন সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কথা বলেছে, খুব সম্ভবত আমি যতদূর মনে করি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কথা বলেছে আর কি। কিংবা ধরেন এই 1973 সালে যখন প্রথম নির্বাচন হয় তখন ন্যাশনাল আওয়ামী পার্টি মুজাফফর তারা বলেছে যে আমরা জয়ী হব, বিকল্প সরকার হবে আমাদের, কিংবা জাসদ বলেছে বা এর, কিন্তু নির্বাচনে সব দলই এরকম একটা বলেই আর কি। কাজে এটা নির্বাচনে যে দল এমনকি মানে 10 জন প্রার্থী দেয় তারাও কিন্তু সেরকম একটা কথা বলে যে আমরা আমাদের সব প্রার্থী জয়ী হবে বা কেন আমরা ছোট দল। এটা আমাদের সময় এক সময় একটা কথা চালু ছিল ভক্সওয়াগন পার্টি, তো ভক্সওয়াগন তো ছোট গাড়ি, একজন সামনে তার পাশে একজন বসে পেছনে দুইজন, এরকম দলও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আছে। ধরেন আসমরব এক সময় কি 55 না এরকম 60 এরকম দলের জোট করেছিল এরশাদের সময় 1988 সালে পার্লামেন্টে নির্বাচন, সেটি এক জিনিস। কিন্তু ধরেন কোনো রাজনৈতিক দল যদি রাজনৈতিক আন্দোলন, ডক্টর মামুন বলছিলেন যে প্রহসন প্রতারণ এইগুলা প্রতারণা এগুলো জাতীয় মিডিয়ায় বলা ঠিক না, আমার মনে হয় যে রাজনীতিতে তো এই ধরনের ভাষাই থাকা উচিত। তা আমরা হয়তো কৌশলে বলি পার্লামেন্টে একটা কথা চালু ছিল এক সময় যে আপনাকে কি আমি গাধা বলে গালি দিতে পারি না, তো তো বলে দিলেন আর কি, তো মামুন সাহেব বলে দিলেন এটা আর কি, সুকৌশলে মানে আইনজীবীদের মতো কথা হয়ে গেল আর কি, থ্যাংক ইউ ফর এক্সপোজিং। তো একটা তো ধরেন এই যে হরতাল অবরোধ আন্দোলন রাজপথে, রাজপথে কিন্তু উভয়ই আছে, নির্বাচনের পক্ষে যারা আছে আবার নির্বাচন যারা বাতিল করতে চায় তারাও আছে এক রাজপথে। কাজে রাজপথ বা মাঠে রাজনীতি যারা করে আর এক দল মাঠে রাজনীতি করে না, এটা কিন্তু এখন আর বলা যায় না। আমাদের সময় 60-এর দশকের শেষ দিকে 69-এর গণ আন্দোলনে দেখেছি যে মাঠের রাজনীতি যারা করে সরকার বরং কিছুটা ডিফেন্সিভে ছিল, কিন্তু 80-এর দশকে দেখলাম যে এরশাদ সাহেব সরকার, কিন্তু তখনও কিন্তু বিরোধীরা রাজপথে অ্যাডভান্টেজে ছিল আর কি। এখন কি আছে সেটা, এটা কিছুটা ছিল 28 অক্টোবরের আগে আর কি, কিন্তু 28 অক্টোবর দুপুর থেকে কি মাঠের রাজনীতিতে বিরোধীরা অ্যাডভান্টেজে আছে যে তারা ডিকটেট করবে সরকার কি করবে না করবে, এটা কিন্তু বাস্তবে নাই আর কি। হরতাল অবরোধ ডাকা হয়েছে, এই আবার শুক্র শনি বাদ দিয়ে আবার 2 দিন। হ্যাঁ, আমি মামুন সাহেবের কথাটা ধার নিয়ে বলি যে এটা কিন্তু এই ধরনের কর্মসূচি ঘোষণা, যে কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে মানছে না, কিংবা অবরোধ মানে কিন্তু হচ্ছে মানানো, অবরোধ বলতে যারা ডাকবে তারা অন্যদেরকে ধর বলতে পারে যে আমরা প্রধানমন্ত্রীর অফিস অবরোধ করব, কিংবা নির্বাচন কমিশন অবরোধ করব, কিংবা বঙ্গভবন অবরোধ করব বা সচিবালয় অবরোধ করব, আমরা সেখানে কাউকে ঢুকতে দেব না, কেউ ঢুকলে বের হতে দেব না, সেটাই কিন্তু অবরোধ। সেটা কিন্তু রাজনৈতিক দল 80-এর দশকে এরশাদ বিরোধী আন্দোলন সময় করেছে বা পরেও করেছে, যে সচিবালয় অবরোধ, হ্যাঁ, কিংবা রাজপথ রেলপথ অবরোধ। আমি নিজে দেখেছি মহাখালী রেলপথ হাজার হাজার লোক রেল লাইনের উপরে বসে পড়েছে আর কি, পুলিশ এসেও তাদেরকে পুরোপুরি হটাতে পারেনি, গোলমাল হয়েছে, সেই অবরোধ তো আমরা দেখছি না। কিংবা হরতাল, এক সময় আমরা 69-এর পত্রিকার একটা খবর মনে আছে যে হরতালে পিকেটাররা হতাশ, একদল মেয়ে গিয়েছিল পিকেটিং করতে যে রিক্সার টায়ার পাম্প ছেড়ে দিবে কিংবা বাসের সামনে দাঁড়িয়ে পড়বে, কিন্তু দেখা গেল যে রিক্সা তো চলেই না, কোনো সাইকেলও চলে না, বাস ট্রাক কিছুই চলে না, কাজেই পিকেটাররা হতাশ হয়ে আবার ক্যাম্পাসে যায়, আমাদের সময়ে তখন ওই রোকেয়ালে ফিরে এসেছিল। এটা তো এক ধরনের আন্দোলন আমরা দেখেছি, সেই আন্দোলনটা তো বাস্তবে নাই। এখন যদি কেউ এরকম আন্দোলন গড়ে তুলতে না পারে তাহলে কি সে ক্রমাগত একই ধরনের কর্মসূচি দিয়ে যাবে? 2015 সালে যখন বলেছিল যে অবরোধ চলবে, একটা না 90 দিন কিন্তু হরতাল অবরোধ চলেছিল মাঝে ছুটির দিন বাদ দিয়ে, তখন কিন্তু এই আন্দোলনটা সফল হয় নাই। আবার এখনো কিন্তু একই অবস্থাটা আমরা দেখছি, আন্দোলন করব কিন্তু আমি আন্দোলনে কাঙ্ক্ষিত ফল পাচ্ছি না, তখন কি জেদ করে বসে থাকবো?
নাকি ঠিক আছে বিকল্প পথগুলো খুঁজবো? নির্বাচনে অংশগ্রহণ করাও কিন্তু অনেক সময় বিকল্প পথ হতে পারে। যেমন 90 দিনের অবরোধের পরে কিন্তু খালেদা জিয়া ঘোষণা দিয়েছিলেন যে আমি আমাদের দল সিটি কর্পোরেশন নির্বাচন আসছে, সেই নির্বাচনে অংশ নিই। অর্থাৎ একটা অবরোধ হরতাল এই কর্মসূচি থেকে কিন্তু ব্যাক করে এসেছিলেন আবার নির্বাচনী কাজে। সেই নির্বাচনে তাদের কাঙ্ক্ষিত ফল হয়নি, কিন্তু মানুষের মধ্যে গিয়েছেন, কথা বলতে পেরেছেন, একটা সহিংস অবস্থা থেকে আবার একটা গণ নিয়মতান্ত্রিক পথে ফিরে এসেছেন। এখন কিন্তু বিএনপির সেই সুযোগটা নেওয়া উচিত বলে আমার মনে হয়। জি, ধন্যবাদ অজয় দাশগুপ্ত। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন অনুপ্রাণ বিভাগে বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। ডক্টর মামুন আহমেদ, আপনাকে দিয়ে আবারও শুরু করতে চাই। ইসি বলছে যে তারা নির্বাচন নিয়ে কোনো ধরনের চাপে নেই। এখন প্রশ্ন হচ্ছে যে বড় একটা রাজনৈতিক দল ছিল, বেশ কয়েকটা রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে না, এখনো আসেনি নির্বাচনে, তো এইটা একটা চাপ হওয়ার কথা কিনা ইসির জন্য? খুব স্বাভাবিক, ইসি তো চাপ অনুভব করার কোনো কারণ নাই, তাই না? একটা সুষ্ঠু নির্বাচন যদি হয়, সুষ্ঠু নির্বাচন যদি যথাযথ প্রতিদ্বন্দ্বিতা থাকে, তখনই শুধুমাত্র নির্বাচন কমিশন চ্যালেঞ্জ অনুভব করবে। এখানে তো নির্বাচন কমিশনের কোনো চ্যালেঞ্জ নাই, যেখানে চ্যালেঞ্জ নাই সেখানে সে চাপ অনুভব করবে কেন? আপনি যখন চাপ কখন আপনি অনুভব করেন? যখন আপনি একটা সুষ্ঠুভাবে কোনো একটা কাজ আপনি করতে পারবেন কি পারবেন না, ঠিক আছে, আপনার সকল প্রস্তুতি থাকার পরও আপনি এক ধরনের চাপ অনুভব করবেন সেখানে। এখানে সুষ্ঠুতার ন্যায্যতার কোনো তো প্রশ্নই আসছে না। প্রশ্ন আসছে না বলেই ইসির পক্ষে এই কথাটা বলা সম্ভব হচ্ছে যে তারা কোনো প্রকার চাপ অনুভব করছে না। একতরফা নির্বাচন হচ্ছে, আয়োজন হচ্ছে একতরফা নির্বাচনের, একতরফা নির্বাচনে ইসির পক্ষে তো চাপ অনুভব করার কোনো কারণ তো আমি দেখি না। আমি ফার্দার বলার আগে, অজয়বাবু অনেকগুলো কথা বলেছেন, উনি সিনিয়র সাংবাদিক, আমার আমার মনে হয় আমার চেয়ে তো অনেক সিনিয়র, তো ওনারা যে সময়টা আসলে এই আন্দোলন পর্যবেক্ষণ করেছেন সেই সময়টার সাথে এখনকার অনেক ধরনের পার্থক্য আছে নিশ্চয়ই। দেখুন, এক সময় ছিল, আমরা আমরা যখন কোনো রাজনৈতিক আন্দোলনের কথা বলি আমরা কিন্তু 69-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করি, তাই না? বা তার আগের কথা, পাকিস্তান বিরোধী আন্দোলনের কথা বলি। আমাদেরকে একটা বুঝতে হবে এবং মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা পাকিস্তানি অকুপেশন ফোর্সের এগেনস্টে তখন কিন্তু আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, মুক্তিযুদ্ধ করেছি, ঠিক আছে? এরপর বাংলাদেশে যেটা হয়েছে, 90-এর দশকে একটা গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, আমরা মাঠ পর্যায়ে সেই গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, সেটার প্যাটার্ন ছিল একরকম, না? তারপর বাংলাদেশে যখন গণতান্ত্রিক পর্যায়ে, গণতান্ত্রিক অধ্যায়ে যখন বাংলাদেশের সূচনা হলো, তারপর তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের জন্য যে যে বৈশিষ্ট্য, আন্দোলনের যে বৈশিষ্ট্য হয়েছে সেটারও কিন্তু আলাদা ধরনের এক ধরনের বৈশিষ্ট্য মণ্ডিত, সেটাও রাখবে। অজয়বাবু নিশ্চয় মনে আছে যে 1996 সালে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্যই কিন্তু আমরা একসময় দেখেছি 173 দিনের হরতাল। শুধু আমি একদিনের একটা স্ট্যাটিস্টিক্স দিই, সেটা হচ্ছে 5ই ফেব্রুয়ারি 1996 সাল, শুধু একদিনে 200 গাড়ি পড়ানো হয়েছে, ঠিক আছে? সুতরাং রাজনৈতিক হচ্ছে কি, আন্দোলনের মাঠ পর্যায়ে রাজনৈতিক আন্দোলনের এই সব কিছুর বিভিন্ন ধরনের পরিক্রমা আছে আর কি, না? বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে। মানে এই মুহূর্তে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে আমি যেটুকু বুঝি, বিএনপি যেসব কথাগুলো বলেন, মিডিয়াতে বলেন এবং অন্যভাবে যে কথাগুলো সবসময় বলতে চেষ্টা করেন, তাতে আমি মনে করি যে বিএনপি আসলে ত্রিমুখী, সরকার এবং সরকারি দলের এবং রাষ্ট্রযন্ত্রের ত্রিমুখী যে চাপ তাপ, তার সবকিছুর মধ্যে বিএনপির পক্ষে শান্তিপূর্ণভাবে একটা রাজনৈতিক আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নাই বলে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এবং স্বাভাবিকভাবে তাই মনে হচ্ছে। একটা রাজনৈতিক দলকে যখন নির্বাচনমুখী একটা রাজনৈতিক দলকে যখন পূর্ণাঙ্গভাবে রাজনীতির মাঠ থেকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যখন তাকে মাঠ থেকেই তাকে বিতাড়িত করা হয় এবং একটা রাষ্ট্রের সম্পূর্ণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সবগুলো অঙ্গ মিলে
যখন এই রাজনৈতিক দলকে বিভিন্নভাবে নিশ্চিহ্ন করার একটা প্রচেষ্টার মধ্যে থাকে, তখন প্রতিবাদ হিসেবে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক প্রতিবাদ হিসেবে এই রাজনৈতিক দলের এর চেয়ে ভিন্ন আর কোনো কিছু তো থাকে না, এটাই তো করতে হয়। সুতরাং ভিন্ন রাজনৈতিক কর্মসূচি কি হতে পারে আমার মনে হয় অজয়দা যদি একটু বলতে পারতেন তাহলে ভালো হতো। এরকম একটা একটা চতুর্মুখী নিপীড়ন নির্যাতনের মুখে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশে এর চেয়ে ভিন্ন আর কি হইতে পারে? আমরা অ্যাটলিস্ট আমার জি একদমই পরিষ্কার জি জি অজয় দাশগুপ্ত, আপনার কাছ থেকে এটা নিয়ে শুনতে চাই যে ইসি বলেছে যে তাদের নির্বাচন নিয়ে কোনো চাপ নেই, সেই সঙ্গে একটু যোগ করতে চাই যে রাজনৈতিক বলছে প্রথম অংশে যেটা যেটা নিয়ে কথা হচ্ছিল যে রাজনৈতিক দলগুলো তো অনেক রকমের কথাই বলে, কিন্তু ইসি থেকে যখন বলা হয়, আজকে আনিসুর রহমান বলেছেন, গত সোমবারে বলেছেন রাশেদা সুলতানা, তারা বলেছেন যে মানে বিএনপি যদি নির্বাচনে আসে পেছানোর সুযোগ আছে, তফসিল বা পুনঃ তফসিলের সুযোগ আছে, সেটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কিনা? হতে পারে, 79 সালের পার্লামেন্ট নির্বাচন, 78-এর 1 সেপ্টেম্বর বিএনপি হয়েছে গঠিত হয়েছে এবং 4 মাস সাড়ে 4 মাসের মধ্যে এই দলটা 2/3 আসনে জয়ী হয়ে গেল। এটা তো একটা কেমন করে হয় সেটা তো আমাদের দেশের ইতিহাসে জানা আছে আর কি, যে 4 মাসের একটি দল পার্লামেন্টে 2/3 মেজরিটি পেয়ে গেল, এগুলো তো আমাদের অভিজ্ঞতা আছে। তখনও কিন্তু বিরোধীরা অংশ নিবে কি নিবে না আওয়ামী লীগ, তখন আওয়ামী লীগের সভাপতি ছিলেন মালিক উকিল সাহেব, উনি একটা কথা বলছিলেন, নাথিং উইল গো আনচ্যালেঞ্জ, মামুন ভাই যেটা চাইলেন বলতে, এটা কিন্তু একটা রাজনৈতিক কৌশল। কিংবা ধরেন 67 সালে শেখ মুজিবুর রহমান 6 দফা দিলেন, 7ই জুন হরতাল হলো, নিষ্ঠুর নির্যাতন, তার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা হলো, হ্যাঁ ফাঁসির আয়োজন হলো, কিন্তু তার মধ্যে তিনি কিন্তু এই কারাগারে বসে অসমাপ্ত আত্মজীবনী বা কারাগারের রোজনামচা লিখে যাচ্ছেন ইতিহাসের, মানে একটা ফাঁসির দণ্ড শঙ্কা সেরকম সময়, কিন্তু এটি কিন্তু রাজনৈতিক কৌশল। এই কৌশল কিংবা গোল টেবিলে 70-69 এত বড় আন্দোলনে বিজয়ী হওয়ার পরেও তিনি কিন্তু যে কিসের আলোচনা, সে গোল টেবিল বৈঠকে চলে গেলেন লাহোরে, গিয়ে যখন শুনলেন বুঝতে পারলেন, প্রকাশ্যে মানুষ বুঝতে পারলো, উনি হয়তো বুঝতে পারছিলেন কিন্তু উনি মানুষের সামনে তুলে ধরতে চাইলেন। কিংবা ধরেন আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে নির্বাচন কমিশন, তারা যেটা আমার ধারণা বলতে চাইছে যে অনেকেই বলছেন যে যুক্তরাষ্ট্র দেখিয়ে দিবে বা পাশ্চাত্যের আরো কোনো কোনো দেশ দেখিয়ে দিবে, সম্ভবত নির্বাচন কমিশন এই কথাগুলো বলতে চেয়েছে যে আমরা কোনো চাপের মধ্যে নেই বাইরের, আমরা ওনারা হয়তো বলেছেন যে অংশগ্রহণমূলক যাতে হয়, কোনো কোনো দল নির্বাচনের বাইরে এখনো আছে তাদের। কিন্তু আমার মনে হয় যে আরো দু একটা বিষয় একটু রাজনৈতিক দল তার নেতৃত্ব পরিপক্কতা সেটা গুরুত্বপূর্ণ আমার কাছে। এই যে দেখেন বইটা আছে, এটা সাইবুর রহমান সাহেবের কিছু কথা কিছু স্মৃতি, উনি লিখছেন 160 পৃষ্ঠায় যে সব কিছু চাবিকাঠি কোন ভবন থেকে, ভবন আবার কোট আনকোট দিয়েছেন, তো উনি হাওয়া ভবন মেন করেছেন যে অনেক অর্থনৈতিক প্রকল্প দুর্নীতি অনিয়ম এটার কারণ হল হাওয়া ভবন। সাইবুর রহমান কিন্তু বিএনপির অর্থমন্ত্রী। আরেক জায়গায় লিখছেন যে এই আসলে বেগম খালেদা জিয়া কোনো মিনিস্টারের ভালো কাজের অ্যাপ্রিসিয়েট করেন না, এটা আছে 195 পৃষ্ঠায়, একটা রাজনৈতিক দল। আবার উনি আরেক জায়গায় লিখছেন যে এই বিদ্যুৎ প্রকল্প আমি উদ্বোধন করে আসলাম, টঙ্গী বিদ্যুৎ প্রকল্পের, সেটা 80 বার মেরামত করতে হয়েছে, এতই খারাপ একটা প্রকল্প, বিএনপির সময় একটাই প্রকল্প হয়েছিল এবং সেটা ছিল এত খারাপ অবস্থা। এইটাও কিন্তু রাজনৈতিক দলের নেতৃত্বের ব্যাপার, যে রাজনৈতিক দল একটা আন্দোলনকে বা নির্বাচনকে, নির্বাচনও তো এক ধরনের আন্দোলন, আমার মনে হয় যে বিএনপি যদি মনে করে যে রাজপথের সংগ্রামে আমরা এই মুহূর্তে আমাদের লক্ষ্য অর্জন করতে পারছি না, তাহলে ভিন্ন পথে যাওয়া উচিত, সেটা নির্বাচন প্রতিহত করা। শেখ হাসিনা 96 সালে কিন্তু 15ই ফেব্রুয়ারি নির্বাচন, তিনি মানে তার ডাকে, তিনি কোনো দলের নেতা, বিরোধী দলের নেতা না, শুধু আওয়ামী লীগের নেতা, কিন্তু তার ডাকে সচিবালয়ের পিয়ন থেকে সবাই রাজপথে নেমে এসেছিলেন আর কি। কাজে এই যে অবস্থাটা, এটাও কিন্তু একটা রাজনৈতিক আন্দোলনের কৌশল, যে আপনি যদি দেখেন যে রাজপথের আন্দোলনে আপনি আপার হ্যান্ডে যেতে পারলেন না, বিকল্প থাকে নির্বাচন। আর নির্বাচন কিন্তু সবসময় আমরা শেষ করতে চাই এই পর্বটা, বিরতির পরে এসে নিশ্চয়ই ডক্টর মাহমুদ আপনার কথা শুনবো। নিউট্রাল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণ, আরেকটা বিরতি নিচ্ছি।
সঙ্গে থাকবে। বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে, সাথে আছেন অজয় দাশগুপ্ত এবং অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। অজয় দাশগুপ্তের অধিকার দাবি আদায়ের যে আন্দোলন সংগ্রামের কথা বলছিলেন, সেটার প্রেক্ষিতে ডক্টর মামুন আহমেদ কিছু বলতে চাইছিলেন, আপনি যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে অজয় দা বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের গতি, প্রকৃতি, ইতিহাস এগুলো আলোচনা করে একটা কনক্লুশন হয়তো বিএনপির জন্য তিনি অফার করছেন, সেটা হচ্ছে বিএনপি যাতে নির্বাচনে অংশগ্রহণ করে বর্তমান ব্যবস্থায়। এখন একটা জিনিস হচ্ছে কি, বাংলাদেশে বিরাজমান যে নির্বাচনী ব্যবস্থা বিরাজ করছে, এই ব্যবস্থায় কিন্তু 2014 এবং 18 সালে দুইটা নির্বাচন হয়েছে, দুটো নির্বাচনই হয়েছে অস্বাভাবিক নির্বাচন এবং চরম হতাশাব্যঞ্জক প্রহসনের দুইটা নির্বাচন। এখন এই 2023 সালের শেষের দিকে এসে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় অথবা প্রশাসনিক ব্যবস্থায় এমন কি পরিবর্তন হয়েছে, অজয় দা যদি বলতে পারেন এমন কোনো পরিবর্তন হয়েছে কিনা যে পরিবর্তনের ফলে একই যাত্রায় ভিন্ন ফল হওয়ার কোনো সম্ভাবনা আছে? যদি তা না হয় তাহলে এই ব্যবস্থাপনায় যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে ফলাফল হবে কিন্তু ঠিক আগের মতোই, মানে 14 এবং 18 সালে একবার নির্বাচনে অংশগ্রহণ করে আরেকবারে অংশগ্রহণ না করে বিএনপি নিজকে প্রতারিত ভাবছে। আরেকবার প্রতারিত হওয়ার জন্য কি নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি? আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না। আরেকটা বিষয় আমি বলতে চাই, 2018 সালে এরকম একটা ব্যবস্থায় কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছিল বিএনপি এবং সেখানে তখন একটা সংলাপ হয়েছিল, সংলাপের প্রেক্ষিতে সরকার পক্ষ থেকে বিশেষ করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন আশ্বাস প্রদান করা হয়েছিল। কিন্তু নির্বাচনের মাঠটা আমরা কি দেখলাম, নির্বাচনের মাঠে আমরা দেখলাম যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছে বিএনপির পক্ষ থেকে, তারা ইভেন ঘর থেকে পর্যন্ত বের হতে পারে না, আর কর্মী সমর্থকদের কথা আপনি বাদই দেন। এরকম একটা পরিস্থিতির মধ্যে 2018 সালের ডিসেম্বর মাসটা কেটেছে, নেতাকর্মীদেরকে আজকে নির্বাচন অংশগ্রহণ না করেই বিএনপির নেতাকর্মীদেরকে এখন কি করতে হচ্ছে, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, কোথাও তারা ঘুমাতে পারে না। আমি মাঝে মধ্যে পত্রিকায় দেখি তাদের ছবি আসে, তারা ধান খেতে ঘুমায়, এরকম একটা পরিস্থিতি। আর 2018 সালে নির্বাচনে অংশগ্রহণ করে তাদের একই অবস্থা হয়েছিল। এখন এরকম একটা রাজনৈতিক ব্যবস্থায়, এরকম একটা নির্বাচনী ব্যবস্থায়, তাহলে এই ব্যবস্থায় যদি আমরা বিএনপি কে বলি যে আপনি নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে আমি 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 জানি না অজয় দাঁড়া কিভাবে সে কথাটা বলেন। আরেকটা বিষয় হচ্ছে কি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এত কিছু হচ্ছে দেশে, মানুষ রাহাজানির শিকার হচ্ছে, গুপ্ত হত্যার শিকার হচ্ছে, গুপ্তভাবে আক্রান্ত হচ্ছে, এত কিছু হচ্ছে, সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে একটি পদক্ষেপ পর্যন্ত নেওয়া হচ্ছে না, ওকে নেওয়া হচ্ছে না। নির্বাচন কমিশন তো এই সময় তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এরা তো নির্বাচন কমিশনের অধীনে থাকবে, ঠিক আছে? নির্বাচন কমিশন পর্যন্ত বলছে তাদের কোনো দায় দায়িত্ব নাই। সো বেসিক্যালি হোয়াট উই আর সেইং, বেসিক্যালি আমরা আসলে কোন দেশে বসবাস করছি, না কোন অবস্থার মধ্যে আমরা একটা রাজনৈতিক দলকে, একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি? একদম পরিষ্কার ডক্টর মামুন আহমেদ, আমি একটু অজয় দাশগুপ্ত আপনার কাছ থেকে শুনতে চাই, খুব অল্প সময় আমার হাতে। ডক্টর মামুন যে কথা বলছেন সেই পরামর্শ কিন্তু 2015 সালের এপ্রিল মাসে ঢাকা ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক হেমাজউদ্দিন সাহেব দিয়েছিলেন, যে রাজনৈতিক আন্দোলন যখন সফল হয়নি এবং সরকারও যখন আপার হ্যান্ডে আছে, সেই অবস্থাতেও জনগণের কাছে যাওয়ার জন্য নির্বাচনে, সিটি কর্পোরেশন নির্বাচন, সেটা যাওয়া ভালো, এবং বিএনপি নেতৃত্ব সেটা গ্রহণ করেছিল, কাজে দৃষ্টান্ত আছে। আমার মনে হয় যে সরকার যদি প্রতিকূল অবস্থাও তৈরি করে, আওয়ামী লীগ তো অনেকবার মার্শালের মধ্যে নির্বাচনে গিয়েছে, কাজে সেরকম একটা অবস্থা কিন্তু আমাদের দেশে একটা কতগুলো জায়গা আমরা বেছে নিতে হবে। তো আমরা সরকার, প্রতিপক্ষ, নির্বাচন, পক্ষ বিপক্ষ, কেউ আপার হ্যান্ডে আছে, কেউ নেই, থাকবে, কিন্তু সহিংসতার পথেই সমাধান, এইটা বাংলাদেশের জনগণ তো 25শে মার্চ সেই জেনোসাইডের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, 2 সপ্তাহের মধ্যে একটা সরকার গঠিত হয়েছে, মানে 2 মাসের মধ্যে একটা পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র হয়েছে, লাখ লাখ মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ নিয়ে পাকিস্তান হানাদার বাহিনীকে নাস্তানাবুদ করেছে, কাজে সেই অভিজ্ঞতা তো আমাদের আছে। কিংবা অর্থনীতিতে কতগুলো গুণগত পরিবর্তন ঘটেছে আমরা দৃশ্যমান দেখি, অনেক সমালোচনা থাকতে পারে, দুর্নীতি অনিয়মের অভিযোগ থাকতে পারে,
কিন্তু বাংলাদেশ তো একটা জায়গায় গিয়েছে, যেটা বাস্কেট কেস যারা বলতো 50 বছর কিন্তু খুব ইতিহাসের নিরিখে বেশি সময় না, সেই জায়গাটা বাংলাদেশ গিয়েছে। কাজী আমার মনে হয় যে সব দল, দেশটা তো সবার উপরে আমার, ডেভেলপমেন্ট ইজ অলওয়েজ এ কিউমুলেটিভ এফেক্ট, সেই দেশটাতে যেন মানে আমাদের বাইরের কেউ অবতার হয়েও আসবে না, আমাদেরই আমাদের ভবিষ্যৎ দেখতে হবে। কেউ যদি বিরোধ থাকে, না পারলো একজন অপরের কাছে হেরে গেল, কিংবা আবার সে আপার হ্যান্ডে পেতে পারে, সেটা নিয়ে কেউ আমরা বলতে পারি না যে চিরকাল কেউ আপার হ্যান্ডে থাকে। অজয় দাশগুপ্ত, অসংখ্য ধন্যবাদ। ডক্টর মামুন আহমেদ, ধন্যবাদ আপনাকেও। আজকে সম্প্রসারণ এখানেই শেষ করছি। এই ছিল নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণ। ডিবিসি সঙ্গে থাকুন।